আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিজ ডেলিক আজ আপনাদেরকে করে দেখাবো শীতের একটি পিঠা খেসা পাটিসাপটা চলুন দেখে নেওয়া যাক পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পোলাওয়ের চালের গুঁড়া আমি পোলাওয়ের চালটা পানিতে ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে নিয়েছি এটার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ চা চামচ পরিমাণ লবণ এগুলো একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ পানি আমি আস্তে আস্তে পানি দিয়ে বেটারটা তৈরি করব আবারও পানি দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ গুড় ব্যবহার করলাম মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারবেন আর এই বেটার তৈরি করার সময় গুড় আর চিনি একসাথে যদি ব্যবহার করেন তাহলে ব্যাটারের কালারটা অনেক সুন্দর আসবে পুরোপুরি যদি আমরা গুড় দিয়ে করি দেখা যায় পিঠাটা একটু বেশি লালচে টাইপের হয়ে যায় ব্যাটারটা এখনও বেশ ঘনই আছে আর আমি যতটুকু গুড় ব্যবহার করেছিলাম ব্যাটারটা মিষ্টি হয়নি আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আরও একটু পানি দিচ্ছি চিনি পানি ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার কারণে পিঠায় একটা সুন্দর গন্ধ হবে আবার ফ্রাই প্যান থেকে পিঠাটা খুব সহজেই উঠে আসবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এক কাপ লিকুইড গুড় দেওয়ার পরেও আরও দেড় কাপ পরিমাণ পানি লেগেছে দেখুন এরকম স্মুথলি উপর থেকে যখন ব্যাটারটা পড়বে বুঝে নেবেন যে এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা ত্রিশ মিনিট ঢেকে রেখে দিব ত্রিশ মিনিট পর পিঠা তৈরি করবো পাটিসাপটা পিঠার জন্য আমি এখানে খিসা নিয়ে নিয়েছি খিসা তৈরির রেসিপি এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছি রেসিপি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন ফিরে এলাম তিরিশ মিনিট পর আমি এক কাপ লিকুইড গুড় আর দেড় কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম এখন আরও হাফ কাপ পানি মিশিয়ে আরেকটু পাতলা করে নিয়েছি ঘনত্বটা এরকম হবে এখন এই ব্যাটার দিয়ে আমি পিঠা তৈরি করে নিব পিঠা তৈরির জন্য একটি ফ্রাই ফ্রাইপ্যানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ফ্রাইপ্যানটা গরম হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ডালের চামচ দিয়ে এক চামচ পরিমাণ ব্যাটার এখন ফ্রাইপ্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারদিকে ছড়িয়ে দিতে হবে খिशा দিতে অপেক্ষা করব যতক্ষণ উপরের অংশটা সিদ্ধ হয়ে না যায় উপরের অংশটা সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেলে তারপরে খिशा দিতে হবে উপরটা শক্ত হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে খिशा দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আবারও ঘি ব্রাশ করে আমি আরেকটা পিঠা বানাচ্ছি বেটার দিয়ে দিলাম উপরটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করছি উপরটা শক্ত হলে খিসা দিব অনেক চড়া আছে এই পিঠা বানানো যাবে না তাহলে পিঠার নিচের অংশটা পুড়ে যাবে উপরের অংশটা শক্ত হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে খিসা দিয়ে দিচ্ছি করে দিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খিসা শাপটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ